Hey WhatsApp guys, this is Tapin and welcome to my another vlog. So आज के बाद चले इसलिए हमरा घूमते नाइम के नीता असलम मैंने वो आज चलो और सामने वो चलो कि हमारे एकदम फोन करे चलो और पीछे ना अच्छे मैंने एक लोग मौत के वो दिने वाला है मातला में कुछ গজনীপুরে মেলায় পিছনের মানে আগে যে দুটো ভিডিও ছিল ওই ভিডিও দুটো আনলিস্টেড করে দিচ্ছি মানে আলাদা একটা ব্যাপার ছিল ভিডিওটা যার জন্য কন্ট্রোল কন্ট্রোল তো এখন হচ্ছে অবস্থা হচ্ছে আমার কালকে ছিল কালকে এক্সাম ছিল আজকে এক্সাম কালকে এক্সাম আছে আমার আজকে শুধু ফাঁকা আছে তো কী করবো ঘুরে বেড়াচ্ছি অ্যাডভেঞ্চার আমরা পরীক্ষা টরীক্ষার কোনো ব্যাপার না এমনি পাশে যাই কেমন তো তো মেলা থেকে দেখা হচ্ছে কী অবস্থা আরে ছোটোখাটো মেলা গোলনিপুরে মেলা আমি জানতাম না তো মেলা হচ্ছে টাইমটা বললো আমাকে গজব বেজতি তো দেখা যাক মেলা কি হয় কি অবস্থা দেখে আসি মেলা মেলার দর্শন চলো তাহলে মেলায় মেলায় গিয়ে দেখা হবে আর একটা জিনিস আমার সাথে আছে দেখো তোর প্রতিদিন কথা কথা লাগে আজকে দেখ ঠিক লাগে তুমি দেখ তো আজকে এসেছি সারবাদদের বাইকে পিছনে পুলিশ আছে একটা কোনো সমস্যা নেই পিছনে পুলিশ আছে একটা কোনো সমস্যা নেই কিছু বোঝা যায় না চাচ্চা ফোনে কথা হয়েছে আমরা পুলিশের সাথে চলি আজকে সারবাদদের বাইকে এসেছি সারবাদের নতুন বাইকে সেই সেই আলাদাই তো মেলা চলে এসছে এখন মেলাতে দেখা হবে এ ফিউ মোমেন্টস লেটার তো আমরা মেলা দেখতে এসেছি বসে পড়েছি চা খেতে দেখো আর মেলা হচ্ছে ওই দিকে টাইম বলছে কি বলছে নাই মেলা এসে কি খেতে এসছো মেলায় ঠেলা খেতে এসছি কিন্তু এখানে মনে হচ্ছে না ঠেলা হবে দেখো মেলা ঠেলা ঠেলি করার লোক না নাই তো আবি হাম ভিডিও মে তো ভিউজ নেই আতা আছে বেজাতি হতা হ্যায় গজব বেজতি হ্যাঁ ভিডিও আছে না তো ঠিকই তো আছে তাই না ভিডিও আছে না ভাগ্য ভালো তো নাইন কিছু বলছো আমি বলছি যে প্রত্যেকটা ভিডিওতে একই ডায়লগ তাও তো ভিউজ আসছে না ডায়লগ চেঞ্জ করতে বলছো কী ডায়লগ দেখা যায় বলো ঠিক আছে তো নাইন বলছে ভালো লাগছে না তো মেলায় গিয়ে কথা হবে মেলায় ঠেলা ঠেলে আর হবে না হ্যাঁ এই দেখো আমার হাতে দেখো কি বসেছে এই দেখো দেখো আমার হাতে এই যা উড়ে চলে গেলো এই হচ্ছে অবস্থা কি আর করা যাবে এখন খাবো চলে এসছে দুধ চা ছাড়া খাবে না দুধ চা ছাড়া খাও না দুধ চা ছাড়া খায় না দুধ চা ছাড়া খায় না আমাদের হিরো সাদা পেপার লেসল তো হয়ে যেত চলে এসছে কিন্তু সারোয়ারে জিপ পুড়ে গেছে বল সারোয়ার জিপ পুড়ে গেছে জিপ দাঁড়াচ্ছে সৌরভ জোশীর মতো সৌরভ জোশীর মতো সারোয়ার এখন বল মারবে আর ই ফেলবে এক মারে সব ফেলতে হবে এক মারে সব ফেলতে হবে সারোয়ার এখন এক মারে সব ফেলবে এক মারে সব ফেল সারোয়ার একদম নিচে সব পুরো নিচে ফেলতে হবে নাইম মারবে মনে হচ্ছে সারোয়ার মারবে এখন দেখো দেখতে পাবা তোমরা একদম রকেটের মতো মারবে সারোয়ার সারোয়ার দেখ ওনলি ওয়ান চান্স এই এ সব পড়ে গেছে আরে যা দাদা মুখটা দেখাও দাদা এদিকে দেখাও চেক করে নিতে হয় সব কিছু চেক করা গেছে কিন্তু পারলো না কি আর করা যাবে এই আমরা সব মনে আছে মেলাতে করেছিলাম নাইম আমি পারি নি সে ঠেকেই নি আমার আরে ভাই আর যত মারবে তত ইচ্ছা করবে ছাড় বাদ দে দাঁড়া আর এক দশ টাকা দিয়েছি সব ছি ছি এইভাবে টাকা নষ্ট করছিস তুই মারলাম তুই বড় লোক
হবে এই দেখো দেখতে আছে ওরে ওরে পাগল পাগল লাইম পারলো না তার জন্য পাগল ওই এমন ভাবে ফাঁকা করে রেখেছে না বল একটা না একটা গ্লাসে লাগবেই না ওটা থাকবেই এমন ভাবে ফাঁকা করা আছে মারি গেলে ফেলা সম্ভব নাকি তাই না এইভাবে চলে পড়বে না মাঝখান দিয়ে ঢুকে উঠবে কারণ বল তো বলের যা ব্যাস সেটুকু আরে যা 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 এক্ষুনি সব চলে যেত গুড়াই লেগেছে কিন্তু গুড়াই লেগেছে বাধাবাধি চলছে এখন চলো আরে মেলা হয়েছে এই অবস্থা কিন্তু মেলা নামে মেলা কাজে না মেলায় আসবো আর পাস করার চপ খাওয়ানো দেয় হয় এই দেখো নাইম চাষ করে চপ খাচ্ছে নাইম বলছে নাইমের বিশাল বেজ্জতি হয়েছে তাই না নাইম বলছে খুব বেজ্জতি হয়েছে আর এখন ও ভিডিওতে আসবে না আর আমার খেলে খেলে মেলা এসছে আর পাস করে চাপ খাবো না তা হতেই পারে না বুঝলো তো মেলা নামে মেলা কোনো কাজের না কোনো ভিড় কিছু নাই কেউ জানে না এখন মেলা থেকে বাড়ি যাবো আমরা টাটা গুড বাই।